একটা তফসিল আদিবাসী সম্প্রদায়ভুক্ত মানুষ হতে গেলে তাদের দৈহিক গঠন এবং দেহের রং দিয়ে কিন্তু বোঝা যায় রিমেম্বার ইট তাদের শারীরিক গঠন এবং শরীরের যে রং মানে তথাকথিত আমরা বলি ফর্সা সাম্বর্ণ এই দেখে কিন্তু বোঝা যায় কিন্তু ক্যামেরার সামনে যা যে সমস্ত মহিলারা এসছেন তারা সব ধবধবে ফর্সা তাহলে কি তারা শিডিউল ট্রাইব তাহলে কি তারা আদিবাসী জনগোষ্ঠীর এই প্রশ্নটা তারা রেখেছেন আমরা এটা আমাদের দলগতভাবে কোয়ারিস করছি দরকার হলো আমরা পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনেরও দেব কিছু তথ্য আমাদের কাছে উঠে এসছে অলরেডি যে যে মুখগুলোকে সামনে আনা হয়েছে তারা সিপিএমের মহিলা সমিতির সদস্যা কেউ আশা কর্মী কেউ আইসিডিএসের কর্মী তাদেরকেই সামনে একটা নাটক তৈরি করা এবং যে বাচ্চাটাকে আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখাচ্ছেন তাকে স্ক্রিপ্ট পরিয়ে আনা হয়েছে যা আমরা আগামী দিনে ওখানে জনসভা করবার সুযোগ পেলে আমরা মানুষের সামনে সেগুলোকে খুব পরিষ্কার করে তুলে ধরব ঘটনা ঘটেনি আমি সে কথা একবারও বলছি না কিন্তু ঘটনা যা ঘটেছে সেটাকে অনেক বড় করে আরও কিছু চিত্র পরিচালক চিত্রনাট্য এর মাধ্যমে সারা বাংলায় একটা কৃত্রিম অশান্তির বাতাবরণ তৈরি করতে চাইছে এটা ছিল সন্দেশখালী এলাকার সাধারণ মানুষ নির্বাচিত প্রতিনিধি এবং তৃণমূলের যারা নেতাকর্মী আছেন তাদের প্রশ্ন ইনি হচ্ছেন মাননীয় বিধায়ক অশোকনগরের তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামী একেবারে জনপ্রতিনিধি আরেকজন জনপ্রতিনিধির কথা দর্শকেরা ভুলে যাননি তিনি মন্ত্রীও বটে অখিলগিরি মহামান্য রাষ্ট্রপতি সম্পর্কে যে মন্তব্য করেছিলেন আমি বলছি এই যদি মূল্যায়ন হয় যে গা দৈহিক গঠন আর গায়ের রঙ দিয়ে তারা আদিবাসী নাকি জনজাতিভুক্ত চেনা যায় আমি বলছি সেই জনপ্রতিনিধিদের সেটা জেলা পরিষদ সদস্য হতে পারে মহিলাদের সম্পর্কে সম্রম কোন জায়গায় থাকে রাজস্বী চন্দ্রিমা ভট্টাচার্য আমি এখানে চালাতে চাইছি না আমার সোশ্যাল মিডিয়া প্রোফাইলে ওনার বক্তব্য আমি পরিষ্কার আপলোড করে দিয়েছি যেখানে উনি মহিলাদেরকে গোডাউনের সঙ্গে তুলনা করছেন চন্দ্রিমা ভট্টাচার্য যিনি বাজেট পড়েন চিরকুটে যাকে বাজেট দেওয়া হয় তো তৃণমূল কংগ্রেসের এ ধরনের কথা শুনতে পারবো এটা নতুন কোনো কথা না আমার প্রশ্ন একটাই সুপ্রতা এই যে উত্তম শিবু এই যে শিবু যাকে খুঁজে পাওয়া গিয়েছে এ এ লুকিয়ে আছে কেন গোপন ডেরায় এ যদি এত মহিলাদের সম্মান করে এত যদি ভালো ভালো কাজ করে থাকে একেবারে গান্ধীজির পরেই যদি শিবু হয়ে থাকেন তো তাহলে পরে উনি লুকিয়ে আছেন কেন গোপন ডেরায় উনি পরিষ্কার এসে বলছেন না কেন যে আমি আমি শিবু আমা আমার নামে কি অভিযোগ আছে চলো আমাকে অ্যারেস্ট করো তিন দিন থাকতে হবে থাকবো